মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে মধুসূদন, তোমার জীবনের কোন অধ্যায়ের কথা বলছো যেটা শুরু হয়েছিল? নারীদের অধিকার রক্ষার অধ্যায়, আর সেই অধ্যায়ের কেন্দ্রে ছিল স্বয়ং দ্রৌপদী। রাজসভায় দ্রৌপদীর সঙ্গে যে অধর্ম হয়েছিল, আজ সেই কারণেই আমরা এই রণক্ষেত্রে দাঁড়িয়ে আছি পার্থ। দ্রৌপদীর অসম্মানের যন্ত্রণা থেকে জন্ম হয়েছে এই মহাভারতের, যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি। আর এই নতুন অধ্যায়ের প্রথম পর্বের সূচনা হয় বিদর্ভের রাজকুমারী রুক্মিণীর থেকে। মাধব, দ্বারকা নির্মাণের উদ্দেশ্য কি ছিল, আর মহারানী রুক্মিণীর এই যুদ্ধের সাথে কি সম্পর্ক? আমার অর্ধাঙ্গিনী রুক্মিণীর সম্পর্ক সরাসরি এই যুদ্ধের সঙ্গে পার্থ। রুক্মিণী কেবল ধর্মের পক্ষ নিয়েছে, প্রেম আর নারী শক্তির প্রতীক সে। রুক্মিণী দাঁড়াও সখী। সখী দাঁড়াও। রুক্মিণী, রুক্মিণী শোনো। কথা বলো, তুমি তো সংসারের সবার মনের অবস্থা আর কষ্টের কথা জানো, তাহলে আমার মনের অনুভূতি তুমি কেন বুঝতে পারছো না? দেখো, সত্যি করে বলো যে এই মৌনতার কারণ কি? সব বিষয়ে কিছু বলার বা করার একটা সময় থাকে, আর সেই সময় পেরিয়ে যাওয়ার পর তার কোনো মূল্যই থাকে না। সেজন্যই তোমায় আমি মনে করিয়ে দিচ্ছি যে তোমার মৌন থাকার সময় এবার সমাপ্ত হয়েছে। কেন চুপ করে আছো? কিছু তো বলো। আমি তোমাকে আবারও বলছি, আজ যদি তুমি না আসো তাহলে এই রুক্মিণীর সঙ্গে অনর্থ ঘটবে। অন্তত আমার প্রশ্নের উত্তর দাও মাধব। মাধব, আমাকে উত্তর দাও। মাধব, আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।